नहीं नहीं आप बिल लेके दो, अभी बहुत टाइम हो गया, खाना खा के हजम हो गया, अभी तक बिल नहीं लाया आप, जल्दी लाके दो, जल्दी लाके देगा। हेलो एवरीवन, आबार एक नतून वीडियो तुम्हारे सकल के स्वागत। তো আমি এই মুহূর্তে রয়েছি গুডুর জংশনে। গুডুর জংশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ অবস্থিত, নীলো ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো আজকে আমি এখান থেকে আমার ট্রেন হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে 12840 চেন্নাই সেন্ট্রাল হাওড়া মেল শেষাদ্রি এক্সপ্রেস। চেন্নাই সেন্ট্রাল নিউ দিল্লি এই হচ্ছে গুডুর জংশন স্টেশন। টোটাল 6টা প্ল্যাটফর্ম রয়েছে আর আজকে আমার ট্রেনের টাইম হচ্ছে এখানে 9:10। কালকে হাওড়া পৌঁছাবে রাত 11টার সময়। তো আমার হচ্ছে এই হচ্ছে কুপ আর সিট নাম্বার হচ্ছে 19 আপার। গুড মর্নিং। তো আবার একটা নতুন সকালের সূচনা বা শুভ আরম্ভ হচ্ছে বিশাখাপট্টনাম স্টেশন থেকে। তো আমি এখন এই জাস্ট বিশাখাপট্টনামে ঢুকছি, মানে আমাদের ট্রেন, আর এখনও পর্যন্ত বিশাখাপট্টনাম অবধি 781 কিলোমিটারের জার্নি কমপ্লিট করছে আমাদের ট্রেন। এখানে বিশাখাপট্টনামে 20 মিনিটের হল্ট থাকবে, তারপরে ইঞ্জিন চেঞ্জ হবে, তারপরে গাড়ি আবার ব্যাকে যাবে হাওড়ার দিকে। সামনে দেখতে পাচ্ছ বিশাখাপট্টনাম স্টেশন ঢুকছে সকাল, এখন বাজছে হচ্ছে 8:15। সুন্দর একটা সকাল বিশাখাপট্টনামে। ভাইজ্যাক কোনো এক সময় ভাইজ্যাক আসবো, এবারের জন্য নয়, নেক্সট বারের জন্য। বিশাখাপট্টনাম এখান থেকে কিন্তু আরাকুর জন্য ট্রেন পাওয়া যায় একদম ভিস্তাডোম কোচ। দুটো তিনটে গাড়ি আছে, তার মধ্যে ভিস্তাডোম কোচও কিন্তু আর পাওয়া যাবে। প্ল্যাটফর্ম নাম্বার 4 আমাদের গাড়ি। ডবল ডেকার কোচ, জানি না কোথায় যাবে গাড়িটা, অনেকদিন পর একটা ডবল ডেকার কোচ দেখলাম। বিশাখাপট্টনাম স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আবার একটা সুন্দর সকাল বিশাখাপট্টনাম স্টেশনে। তো আমি এই মুহূর্তে রয়েছি বিশাখাপট্টনাম স্টেশনে আর এই হচ্ছে আমাদের গাড়ি, চেন্নাই সেন্ট্রাল হাওড়া মেল বিশাখাপট্টনাম স্টেশনে চলে এসছে। 781 কিলোমিটার জার্নি করছে, এখন বাজছে 8:22 আর এখান থেকে 20 মিনিট, এখানে 20 মিনিটের হল্ট রয়েছে, তারপরে ইঞ্জিন চেঞ্জ হবে, এখন ইঞ্জিন চেঞ্জ হয়ে গাড়ি চলে যাবে হাওড়ার দিকে। আমার
বগি হচ্ছে S12। তো দেখি এখন আমি একটু খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। শালিমার হাওড়া চিলড্রেন পুরীর দিকে যাচ্ছি, কুর্তা থেকে পুরি। তো আমরা এখন উড়িষ্যার খুর্দার স্টেশনে রয়েছি আর আমাদের ট্রেন চেন্নাই থেকে 1206 কিলোমিটারের জার্নি কমপ্লিট করেছে, আর এখান থেকে মাত্র কয়েকটা স্টেশন, তারপরে হাওড়া। গাড়ি মাত্র 40 মিনিট মতো লেটে রয়েছে, আশা করি এরপরে মেক আপ হয়ে যাবে। আমাদের এখানে খুর্দার রোডে আমাদের গাড়ির
15 মিনিটের স্টপেজ ছিল, তারপর আমাদের গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে পদ্মার স্টেশন থেকে। আর ওই দিকে দাঁড়িয়ে রয়েছে খড়গপুর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। कहाँ तो बिल किधर है? बिल किधर है? हाँ खाना लेके आएंगे भाई, देंगे बिल लाइक क्या करते हैं। अब तो बरहमपुर है, बरहमपुर नहीं तो बरहमपुर के। तो पहले तो बिल भी नहीं है, खाने लगे थे। हाँ तो बिल तो नहीं। तो যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার পাশে একজন যাত্রী সে আইআরসিটিসি থেকে ডিম ভাত খাবার নিয়েছে, তার যেটার অরিজিনাল ভাড়া চার্জ হচ্ছে 90 টাকা, কিন্তু এই ভাই তার কাছ থেকে 130 টাকা চার্জ করেছিল, যে কারণে আমি বিলটা চেয়েছিলাম। তো প্রথমে বিলটা দিচ্ছিল না, আমার সাথে অনেক বচসা করেছে, তারপরে আমি আইআরসিটিসিতে কমপ্লেন জানাই, তারপরে ম্যানেজার এসে আমাদের বিলটা দিয়ে যায় এবং 40 টাকা ফেরতও দিয়ে যায়। তো এই কারণে আমি আর নতুন করে আর ভিডিও দিইনি, সমস্যা মিটে গেছিলো। তো তোমাদের কাছে বলার বক্তব্য একটাই, যে তোমরা আইআরসিটিসিতে খাবার খাও কিন্তু অবশ্যই যেন বিলটা চেয়ে নাও, তাহলে তোমরা ঠকবে না। এতক্ষণ তোমাদের সামনে আমি বিলটাও দিয়ে দিলাম 90 টাকা, এক মিল 90 টাকা। তো তোমরা যখনই খাবে অবশ্যই বিল নিয়ে নেবে, তাহলে কিন্তু তোমরা ঠকবে না। ভুবনেশ্বর আনন্দ বিহার এক্সপ্রেস।
जाओ या बाहर जाओ? अंदर भीड़ है ना। हाँ अंदर जाओ। अंदर जाना है? जाओ। अरे जाना, अरे अरे उधर साइड में हो जाइए, इनको अंदर जाने दीजिए। चल रहा है सब। ये आटा कौन सा? चले जा भाई अंदर, चले जा। चलो चलो अंदर, चलो अंदर। नहीं अंदर नहीं। प्लेटफॉर्म नंबर वन है, प्लेटफॉर्म नंबर वन है। अच्छे भुवनेश्वर गाड़ियों पार्सल करे नहीं है। প্রচন্ড মেঘলা ওয়েদার, বৃষ্টির নাম নেই, গরমও প্রচণ্ড রয়েছে। দেখা যাক বৃষ্টি হয় কি না। Thank you.
আমাদের ট্রেন এখন ওয়েস্ট বেঙ্গলের খড়গপুর জংশন চলে এসছে। তো এইটা হচ্ছে আমাদের ট্রেনের সেকেন্ড লাস্ট স্টেশন, মানে এরপরে হচ্ছে সাঁতরাগাছি, তারপরে হচ্ছে হাওড়া। তো আমরা এখন খড়গপুরে চলে এসেছি, নটা বত্রিশ বাজছে, আর আমরা এখন রয়েছি খড়গপুরের 7 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমাদের ট্রেন ডাইরেক্ট দাঁড়াবে গিয়ে পরে সাঁতরাগাছি, তারপরে গিয়ে দাঁড়াবে হাওড়া। আর এই খড়গপুর অবধি আমাদের ট্রেন 1547 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলো এই সঙ্গে, সেই চেন্নাই সেন্ট্রাল থেকে হাওড়া অবধি, মানে হাওড়া যাওয়ার রাস্তাতে 1547 কিলোমিটারের জার্নি কমপ্লিট করলো খড়গপুর অবধি। খড়গপুরে এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, চেন্নাই হাওড়া সুপারফাস্ট মেল। আর এরপরে গিয়ে আমরা দাঁড়াবো সাঁতরাগাছি, তারপরে গিয়ে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি ওই আধ ঘন্টা ডিলে ধরে মোটামুটি 11:30 আশা করা যাচ্ছে আমরা হাওড়া পৌঁছাতে পারবো। তো দেখা যাক, লাস্ট অবধি হাওড়া অবধি তোমাদের সাথে জার্নিটা শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। না, রাত্রিরে একটু কোয়ালিটি খারাপ আছে। এই হচ্ছে কূপ, আর সিট নাম্বার হচ্ছে 19 আপার। এই সঙ্গে চেন্নাই হাওড়া মেলের এবারে জার্নি